পশ্চিমবঙ্গ রাজ্যে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আইনি বাধার মুখে নবান্ন, এই মুহূর্তে বকেয়া ডিএ নিয়ে বিশাল বড় একটা প্রতিবেদন এসে বললো, অবশ্যই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো, তাহলেই জানতে পারবে। সুপ্রিম কোর্টের রায় হিসাবে সম্পূর্ণটা বাস্তবায়িত হলো, একদম বিশাল বড় প্রতিবেদন এসে পড়লো, এরিয়া না মিটাতে পারলে কোনো সময় ডিএ দিতে পারবে না রাজ্য সরকার। প্রতিবেদন থেকে জানা গেল অন্তত পক্ষে 18 মাসের বকেয়া ডিএ এখনো বাকি রয়েছে, নবান্নর জন্য কিন্তু বিশাল বড় সুপ্রিম কোর্ট থেকে বিশাল বড় একটা আইন জারি হয়ে গেল। সুপ্রিম কোর্ট এই মুহূর্তে বিশাল বড় ঘটনা জানিয়ে দিল, আগামী 5 দিনের মধ্যে সমস্ত বকেয়া ডিএ 18 মাসের সেটা মিটিয়ে দিতে হবে। এই মুহূর্তে বিশাল বড় প্রতিবেদন থেকে খবর পাওয়া গেল যে প্রথম কিস্তিতে 4% ডিএ মিটাবে মমতা বন্দ্যোপাধ্যায়। এর মুহূর্তে বিশাল বড় প্রতিবেদন জানিয়ে দিল। আপডেট এসে বললো, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকম টাইপের খবর পাওয়ার জন্য।